এই মুহূর্তের আবহাওয়ার যা খবর বা পূর্বাভাস রয়েছে তাতে দক্ষিণ ভারতের দিকে একটি নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের প্রভাব দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে পড়বে বাংলার দিকে রকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গা দু এক জায়গায় তামিলনাড়ু কেরল এছাড়া দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এই বৃষ্টি চলতে পারে সতেরো নভেম্বর তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণ ভারতে বৃষ্টির খবর কিন্তু পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টির খবর নেই যদিও উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে আজকে দার্জিলিং কালিম্পং দু এক জায়গা দু এক জায়গায় হালকা থেকে দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে যে বড় পরিবর্তনটা রয়েছে সেটা তাপমাত্রার পরিবর্তন গতকাল তাপমাত্রা নেমেছিল কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে এসেছে এটা একুশ মানে একুশ প্লাস অন্যদিকে পূর্ব বর্ধমান এছাড়া পশ্চিম বর্ধমান এখানে তাপমাত্রা যথেষ্ট নেমে গেছে উনিশ থেকে কুড়ি ডিগ্রি রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলোতে উনিশ থেকে কুড়ি ডিগ্রি হুগলি জেলার দিকেও তাপমাত্রা রয়েছে একুশ ডিগ্রি সেন্টিগ্রেড নদিয়ার দিকে একুশ ডিগ্রি সেন্টিগ্রেড মুর্শিদাবাদের দিকে একুশ ডিগ্রি সেন্টিগ্রেড আজকের পর আগামীকাল থেকে আবার একটা পরিবর্তন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে পরিষ্কার করে জানানো হয়েছে তাপমাত্রা এখনও তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড নামবে সুতরাং বুঝতে পারছেন তাপমাত্রার যা খবর রয়েছে তাতে প্রচণ্ড জাঁকিয়ে কন কনে ঠান্ডা দু এক জায়গায় দু এক জায়গায় আসতে চলেছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে সঙ্গে অন্যান্য জেলাতেও তাপমাত্রা কিন্তু পাল্লা দিয়ে নামবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা চরমভাবে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আজকে থাকতে পারে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে তাই আগামীকাল তেরো তারিখ থেকে যেটা আপনাদের জানিয়ে আসছিলাম একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আজকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে উনিশ থেকে কুড়ি ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে আর দার্জিলিং কালিম্পং এর জেনারেলি কম থাকে সেখানে তো কম থাকবেই সেটা বড় ব্যাপার নয় কারণ ওখানে কমই থাকে এবার আমরা দেখে নেবো বৃষ্টির কোনো খবর দিচ্ছেন কি না আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস রয়েছে আজ থেকে আগামী কয়েকদিন কোনো জায়গায় বৃষ্টির খবর নেই তবুও সিস্টেম যেটা দেখাচ্ছে মূলত আজকে উপকূলবর্তী জেলাগুলোর উপকূলবর্তী কোনো কোনো জায়গায় দু এক পশলা ছিঁটে বৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনা যদিও বিরাট কিছু নয় এটা গুরুত্বপূর্ণই নয় অন্যদিকে রয়েছে দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরামের কোনো কোনো অংশে হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট রয়েছে সুতরাং বৃষ্টির সেরকম কোনো খবর আপাতত নেই এবং তেরো তারিখ থেকে চোদ্দ পনেরো ষোলো পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির খবর নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া এবং চরম জাঁকিয়ে ঠান্ডা পরিস্থিতি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে আসতে চলেছে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এখানেও তাপমাত্রা নামতে পারে বেশ কিছুটা ত্রিপুরা মিজোরাম এখানেও তাপমাত্রা নামার নতুন করে খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ বলা হয়েছে আগামী কাল থেকে তাপমাত্রা আরও নামবে যার ফলে আগামী দিনগুলোতে কুড়ি ডিগ্রি নিচে চলে আসবে সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রির নিচে তো থাকবেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে তাই পাল্লা দিয়ে কিন্তু তাপমাত্রা নামার খবর রয়েছে আর বৃষ্টির খবর যেটা আপনাদের বললাম যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আজকে আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম কোনো বৃষ্টির খবর নেই দেখবো একবার পনেরো তারিখের পর ঠান্ডা পরিস্থিতির কি খবর দেখতে পাওয়া যাচ্ছে তাতে যা আপডেট আমরা পাচ্ছি কলকাতার দিকে একটু লক্ষ্য করুন কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসছে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডে সুতরাং কলকাতাতে উনিশ ডিগ্রি মানে বিরাট ব্যাপার এটা আঠারো দেখাচ্ছে মানে আঠারো প্লাস অর্থাৎ উনিশ ডিগ্রি হতে পারে অন্যদিকে হুগলি জেলা থেকে উনিশ ডিগ্রি চলে আসছে বর্ধমান জেলার দিকে তাপমাত্রা আরও কম থাকবে আঠারো ডিগ্রিতে চলে আসবে এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে যাবে কারণ সেখানে আরও ঠান্ডা ষোলো থেকে সতেরো ডিগ্রি চলে আসবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা আরও নেমে যাবে সতেরো ডিগ্রি তাই এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি বিশেষ করে ১৩ তারিখ থেকে যে তাপমাত্রার পতনটা শুরু হবে সেই পতন পনেরোর পর ষোলো তারিখের দিকে এসে দাঁড়াবে সতেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সতেরো থাকতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে এছাড়া ঝাড়খণ্ডের দিকে সতেরো থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আঠারো থেকে কুড়ির মধ্যে থাকবে বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে এছাড়াও আমরা দেখতে পেলাম কলকাতার দিকেও তাপমাত্রা যথেষ্ট নেমে যাবে উনিশ ডিগ্রিতে চলে আসবে এই রকমই সম্ভাবনা আগামী কয়েকদিন তাই দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে প্রচণ্ড হারে ঠান্ডা পরিস্থিতি আসছে সঙ্গে উত্তরবঙ্গেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জায়গাতে আসছে উত্তর বাংলাদেশের যে সমস্ত বিভাগগুলো রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস বা খবর আপাতত নেই তাপমাত্রা অনেকটা নেমে যাবে ষোলো তারিখের দিকে যা পরিস্থিতি আসছে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে রাজশাহী রংপুর এবং রাজশাহীতে সতেরো থেকে আঠারো চলে আসবে ময়মনসিংহ বিভাগ এবং সিলেটের দিকে থাকতে পারে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঢাকা বিভাগের দিকে থাকবে আঠারো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সুতরাং ব্যাপক একটা ঠান্ডা পরিস্থিতি আসছে ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টির কোনো খবর নেই তাপমাত্রা এখানেও কমে যাচ্ছে উনিশ থেকে একুশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে নভেম্বর মাসের মাঝামাঝির পর পনেরো তারিখের পর ষোলো তারিখ থেকে তাপমাত্রা চলে আসছে তাই আবহাওয়াতে এখন একটাই খবর রয়েছে শুধুই ঠান্ডা বাড়বে বৃষ্টির আপাতত কোনো খবর নেই বঙ্গোপসাগরের দিকে কোনো জোরালো নিম্নচাপের কোনো খবর এখনো পর্যন্ত নেই তবে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন হতে চলেছে চোদ্দ নভেম্বর তারিখ থেকে যার ফলে সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন সরে চলে যাবে পূর্ব দিকে তারপর কিন্তু ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে উত্তরের হাওয়া আরও জোরালো হবে এই পর্যন্ত একটা আমরা পূর্বাভাস পাচ্ছি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং